সাকরাইল থেকে গোপীবল্লভপুর হয়ে নয়াগ্রাম জঙ্গল মহলে জেলা ঝাড়গ্রামে প্রচারের ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রে পাঠানো টাকা লুট করছে তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে গতবার গায়ে জোরে পঞ্চায়েত দখলের অভিযোগে সরব বিরোধী দলনেতা। পুলিশের একাংশকে মিধে তোপ দাগেন শুভেন্দু। 50 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, কারা পেয়েছে? তৃণমূলের বড় লোক নেতারা পেয়েছে, আর যারা 30,000 টাকা কাটমানি দিতে পেরেছে। আমাদের রাম রাজ্য মানে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। তৃণমূলের দুর্নীতি নিয়ে চড়া সুর, পুলিশের একাংশকে নিশানা, সঙ্গে উন্নয়নের বার্তা। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে এই মেজাজেই পেল জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। সাঁকরাইলে আক্রান্ত জেলা পরিষদের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোর সঙ্গে দেখা করলেন। গোপীবল্লভপুর দুই ব্লকে প্রার্থীদের সঙ্গে প্রচার, পদযাত্রা। গোপীবল্লভপুর এক ব্লকের প্রার্থীদের সমর্থনে মিছিল। গত পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে তৃণমূলের সঙ্গে টক্কর দিয়েছিল বিজেপি। জেলা পরিষদের 16 আসনের মধ্যে বিজেপি 3টিতে জেতে, 8টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপির দখলে যায় 2টি, 79 গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি পায় 27টি। বিরোধী দলনেতার অভিযোগ, গতবার গায়ের জোরে জেতে তৃণমূল, এবার তার জবাব পাবে। গত 18-র নির্বাচনে মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে বসে এই জেলায় জেলা পরিষদ পুলিশকে দিয়ে কাউন্টিং সেন্টার থেকে বিজেপিকে বের করে গায়ের জোরে দখল করেছিলেন। এবারে ঝাড়গ্রামের লোক সুদ আর আসলে এর বদলা নেবে গণতান্ত্রিক ভাবে। শুভেন্দুর কর্মসূচি চলাকালীন উত্তেজনা ছড়ায় নয়াগ্রামের খড়িকা মাথানিতে। গ্রামে মিছিল ঢোকার মুখে একটি বাড়ির ছাদে তৃণমূলের কর্মীরা জমায়েত করে, সেখান থেকে স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দেয় বিজেপির কর্মীরা। আজকে পতাকা দেখাচ্ছেন আমাকে, ঝাড়গ্রাম জেলা পরিষদে এবার সবকটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে অধিকাংশ আসনে লড়ছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। ঝাড়গ্রাম থেকে প্রিয়াঙ্কা রায় ও রবীন্দ্রনাথ মাহাতোর, রিপোর্ট রিপাবলিক বাংলা।